চাকরি দেওয়ার নামে ভুয়ো কল সেন্টার খোলার অভিযোগ পানিহাটি আরএন টেগোর রোডে খোলা হয়েছিল কল সেন্টার প্রতারণার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত বরুণ কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো চাকরি দেওয়ার নাম করে এরা একটি কল সেন্টার খুলেছিল খড়দা খড়দায় এবং সেই চাকরি দেওয়ার নাম করে যেখানে প্রথমে যে ঘোষ বাড়িতে যে বাড়িতে তারা ভাড়া নিয়েছিলেন সেই বাড়ির লোকও জানতেন না যে এটা কি জন্য খোলা হচ্ছে তারা বলেছিল যে এখানে হায়ার সেন্টার করা হবে পরবর্তীকালে যেটা দেখা যায় যে বিভিন্ন জায়গা দিয়ে অভিযোগ আসতে শুরু করে যে বিভিন্ন চাকরির প্রার্থী অর্থাৎ চাকরি দেওয়ার নাম করে এখানে প্রথমে বলা হচ্ছিল 2000 টাকা জমা দিতে বিভিন্ন জায়গায় তারা চাকরি দেবে তারপরে 10,000 টাকা এইভাবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসে এসে এখানে চাকরি দেওয়ার জন্য টাকা জমা দেয় যে চাকরি পাবে তারা এর পরবর্তীকালে তারা চাকরি না পেয়ে বেশ কয়েকজন এসে এখানে ঝামেলাও করে তখন বাড়ির বাড়িওয়ালা যেটা তারা বলছে যে তারপরেই বাড়ির লোক কি বাড়িওয়ালারা তারা বলে কিন্তু এখানে আর এই ধরনের কাজ করা চলবে না এরপরে খড়দা থানাতে অভিযোগ হয় যারা প্রতারিত হয়েছেন তারা খড়দা থানাতে অভিযোগ করেন খড়দা থানা অভিযোগ পেয়ে কিন্তু কালকে রাত্রিবেলা তড়িঘড়ি সেই বাড়িতে যান বাড়িতে সেই যে ঘরে তারা অফিস বানিয়েছিল সেই অফিসটি সিজ করে কাগজপত্র সংগ্রহ করে এবং 7 জন যারা কর্মচারী সেই 7 জনকে গ্রেপ্তার করে খড়দা থানায় নিয়ে এসছে আপাতত তাদের খড়দা থানায় আছে এরপরে বেলাপুর আদালত পাঠানো হবে তদন্ত হাইকোর্টে ধাক্কার পর কেন্দ্রীয় বাহিনী দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গেরুয়া শিবির বিজেপির আবেদন গ্রহণ করল শীর্ষ আদালত জরুরি শুনানির আর্জি গ্রহণ পুরভোটে নিরাপত্তায় সজাগ কমিশন মোতায়েন মোট 23,000 পুলিশ প্রতি বুথে সশস্ত্র পুলিশ সিসিটিভি বুথে 200 মিটারে জারি 144 ধারা মহানগরের পথে রুটমার্চ হোটেলগুলিতে তল্লাশি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রতারণার নয়া ছক শাড়ির ব্যবসার নামে টাকা হাঁটানোর অভিযোগ দিল্লিতে হানা দিয়ে 5 অভিযুক্তকে গ্রেফতার বিধাননগর পুলিশের সাইবার ক্রাইমের অফিসারদের ধৃতদের মধ্যে 5 বিদেশি নাগরিক চাকরি দেওয়ার নামে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ পানিহাটির আরএন টেগোর রোডে হানা পুলিশের পাকড়াও 7 চক্রে আর কে তদন্ত শুরু পুলিশের গরবেতা জঙ্গলে নিখোঁজ শিশুর দেহ হাত পা বাঁধা মাথায় আঘাতের চিহ্ন দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ার আটক এক তদন্ত শুরু করল পুলিশ ফের খাবারের সন্ধানে লোকালয়ে হাতি নয়াগ্রামে দাপিয়ে বেড়াল দাতাল বনকর্মীদের তাড়া খেয়ে জঙ্গলে ফিরল দাতাল এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট